এখানে ভাজি হচ্ছে গরম গরম ধনে পাতার চপ, এই যে ব্যাটার, আর এই শুধু আওয়াজটা শুনুন। এখন আর কি আমি NH-30 উপরে তো এদিকে এসছি, দেখতে পাচ্ছ তোমরা ওখানে ফ্লাইওভারের কাজ চলছে, তো এখান দিয়ে ফ্লাইওভারটা হবে, এদিকটা হচ্ছে ফ্লাইওভারের কাজ। তো আমি রাস্তা ওই পারে যাবো, তাই ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করেছি। আমাদের কৃষ্ণনগরের বুকে ফ্লাইওভার হচ্ছে, সেটাই শেয়ার করলাম তোমাদের। তো আমি যাব একটু ওই খড়ি নদী, জলঙ্গি নদী, ওই সাইডটা তোমাদের জন্য একটু ভিডিও করতে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। গরমকালে এই মন্দিরে এই গাছতলায় বসতে যে এত ভালো লাগে না, দারুণ লাগে। তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো এই মন্দিরটা একটু শ্যুট করে নিলাম, এই জায়গাটায় কিছুক্ষণ বসেছিলাম, একটু রেস্ট নিলাম। খুব ভালো জায়গা, একদম নিরিবিলি শান্ত। আর এই যে হচ্ছে হনুমান, বীর হনুমান মন্দির। তো এখন যাবো আমি এই এই রাস্তা ধরে নদীর পাড়ে, চলো তোমাদের দেখাচ্ছি। এখন লকডাউনে এই নদীর পাড়টা একটু নিরিবিলি জায়গায় যাওয়াটাই সবথেকে ভালো। আর চারপাশে এখন শস্যের ক্ষেত আছে, সেগুলো শেয়ার করবো, দেখি পাওয়া যায় নাকি। তো এই পাশটা এই পরিবেশ, আর এইখান দিয়ে যাচ্ছে রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন। এখানে জল দিয়ে কেমন সাপ সাপটা আসছে, এই যে সাপ, জল ধরা সাপ। ঢুকে গেল, আমি নদীর পাড়ে চলে এসেছি, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। অনেকদিন পর আসলাম, এত সুন্দর পরিবেশ না, দারুণ 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 লাগে। ওদিকে ওইদিকে শস্যের ক্ষেতগুলো কেমন ভরে গেছে, হেভি লাগছে, হেভি, দারুণ দারুণ দারুণ। তো এবার চলো দেখি যা যাক শস্যের ক্ষেত্রে পাওয়া যায় নাকি, দেখি। এখন তো আমি আছি নদীর পাড়ে,
এত ভালো লাগছে মনটা, সত্যি বলছি। এদিকে গান চালিয়ে রেখেছি তো, আর বেশি দিতে পারলাম না, এটুকুই ফুটেজ দিলাম। তার জন্য এরকম তো ব্যবস্থা নিতে হবে, মাস্ক পরতে হবে, মাস্ক হয়ে গেছে, আর দেওয়া যাবে না বাবা। এরপর কপিরাইট গেলাম, গেলেই আমি এই মন্দিরটাকে একটু স্মরণে করে তারপর যাই। খুব জাগ্রত মন্দির, অনেক পুরনো মন্দির, দেখলেই তোমরা বুঝতে পারবে মন্দিরের গঠনটা, অনেক পুরনো মন্দির, মা কালীর মন্দির। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। আসে বেগুন গাছটা এবার ভালোই বাড়ছে, আর গাছ থেকে একটা সুন্দর লেবু পারলাম, কি সুন্দর লাগছে না লেবুটা, দেখেই লোভ লাগছিল একদম। আজকে ডাল দিয়ে ভাত দিয়ে লেবু দিয়ে খাবো। হ্যাঁ, কালকে হনুমান এসে এই যে সব খেয়ে চলে গেছে, পাতাগুলো ছেঁড়া ছেঁড়া, আর ওই যে তুলে রেখে দিয়েছি একখানা, আর এই যে সব মারিয়ে চলে গেছে হনুমানে, সব নষ্ট করে দিয়েছে হনুমান। আমার গ্রাফটিং করা গাছটাই এখন পাতা ছাড়ছে, আমার গ্রাফটিং করা পাতা ছাড়ছে এখন। আর এইদিকে টমেটো গাছগুলোই ফুল এসছে, দেখি এবার ধর নাকি। পেয়ারা গাছটাও পাতা ছাড়ছে সুন্দর। ও শাক এনেছে, বেগুন ধরেছে আমার গাছে, কি আছে চিনি, আর কি খাচ্ছ তুমি, পাউরুটি? ও, আর তুমি খুব খুশি করে খাচ্ছ নাকি, গুড় এনেছে, গুড় এনেছে। আমি কৌটা নিয়ে এসছি, কি সুন্দর গুড়ের গুড় আনতে যাবো তো, কৌটা নিয়ে এসছি, এ দুটো মরা। তো এই বাড়ি ঢুকলাম, আর একটা জিনিস নিয়ে এসছি, সেগুলো দেখাচ্ছি তোমাদের। কি শাক দেখছি, এ দেখ কি আনলাম দেখো, আমি অনেকদিন ধরে কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না, দেখি রাস্তা দিয়ে। তারপর 30 টাকা করে নিলাম, তো কি আবার কি 30 টাকা হোক, আজ দেখতে সুন্দর তো, লা সারা জীবন চলে যাবে, 30 টাকা করে কিনলাম এগুলো। হ্যাঁ মোটামুটি খারাপ না, মোটাই তো, এগুলো কিনলাম ভালোই হলো। আর এখানে বাগান থেকে তুললাম ধনে পাতা, আর একটা লেবু পেলাম সুন্দর লেবুটা, ধনে পাতা কাঁচা চাটনি করব। তো বাড়ি আসলাম, মা বলছে এখন শাক তুললি না, শাক আনলি না, আমি বলছি শাক খাবো আজকে, বাঁধাকপি আছে, লাউ আছে, খাচ্ছ না? হ্যাঁ ও লাউ খাবো না, তাহলে মুলো ভাজা করো, মুলো ভাজা কত টেস্ট, দারুণ টেস্ট, আমার তো মুলো ভাজা খুব টেস্ট লাগে, মুলো বেগুন তো ভাজা খাবোই। আর এটা কী করছো গঙ্গা চল? হাই হাই, কী সর্বনাশ করেছে, আমি ছিলাম না বাড়িতে, এই জন্য আমি বাড়ি ছেড়ে যাই না। এটা কি ডাল, কোন গঙ্গা চল, এই দেখ দীপা, ও এটা ডাল, কী ডাল বললে, যে মুসুর ডাল, মুসুর ডাল হবে কেন, তুই বলি মুগ ডাল, তুই শিখে বলিস, এই দেখ দানা দানা এই উঠাচ্ছি, ও মুগ ডাল করেছে, আর আমি ভাবছি কোনো পাঁচ টাইস করে বরবাদ করলাম, কি টেস্ট হয়েছে না মুগটা, আর ঘাটাঘাটি করো না, থাক থাক, নিজেই কালার হয়ে যাবে, কি সুন্দর করেছে আজকে মুগ ডাল, আর গরম গরম বেগুন ভাজা, না হলে বেগুনি, কে কি টেস্ট হবে বলো তো, একদম জমে যাবে। গেলাম চুলটা কাটাতে, তো দোকানে বিশাল ভিড়, হ্যাঁ কে দাঁড়াবে তো, এমনি চারিদিকে যা সমস্যা, ভিড়ের মধ্যে থাকাই যাবে না, তাই আর কি চলে গেলাম নদীর পাড়ে, নদীর পাড়ে ওইদিকে ভিডিও টিডিও করলাম, তোমাদের শেয়ার করবো দেখবা, চুল কাটা ক্যান্সেল করে ভিডিও করতে চলে গেলাম, যা দিনটাকে মাটি করা যাবে না তাই না, চলো তাহলে। তো আজকের মেনুতে হচ্ছে এই যে গরম গরম ধনে পাতার চপ হবে, আর এই যে এখানে হচ্ছে মুগ ডাল, আর এই যে দেখতে পাচ্ছ বড় বেগুনটা, এইটা হচ্ছে বেগুন ভাজা, মুগ ডাল বেগুন ভাজা ধনে পাতার চপ।
রোববার আমরা নিরামিষ খাই, তাই এরকমই হবে আজকে খাওয়া দাওয়া। আর রাত্রেবেলা দেখি একটা ভালো প্ল্যানিং করেছি, দেখা যাক কী খাওয়া যায়। এদিকে দুধ গরম হচ্ছে, মুগ ডাল, আলুর চোখা, গাছের পাকা পেঁপে, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই যে কলা ভাজা, সব ভাজা ভাজা। আজকে ঠান্ডার দিনের ভাজা ভাজা, সব সর্দি হয়েছে, কিছু রান্না করতে পারেনি, সব ভাজা ভাজা ওই মা কোনো রকম করে দিল। চলো, তো একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো মন্ত্রায়, ভালো অফার ছিল, একটা টি শার্টের অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসছে। তো ভাগ্নি আনতে গেছে, আর আনতে গেছে এই যে, এই এই চান করাবো তোদের, তোদের চান করাবো, দাঁড়া দেখ দেখ তোদের কেমন চান করাই, কি চান করবো না, দাঁড়া দিয়েছে, এক টাকা দিয়েছে। যদি ভিডিওটা এতদূর দেখে থাকো, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা যারা সাবস্ক্রাইব করেনি তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দাও, আর আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে। চলো আজকে এটুকুই।